فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام ورحمة الله وبركاته سوى قرية بروبس كالي نجر قرية كالي سلام دوى مستحب. مهن الله بلسن فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة সুতরাং তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের নিজেদের স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ যা আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র ঘরে কেউ থাকলে তো বটেই কেউ না থাকলেও সালাম দেওয়া মুস্তাহাব আর সেই সময় বলতে হবে আসসালাম ও আলাইনা ও আল্লাহ ইবাদিল্লাহিসহীন বাড়িতে স্ত্রী পরিজনকে সালাম দিয়ে প্রবেশ করায় আপস্যে প্রেম প্রীতি স্নেহ বৃদ্ধি পায় তাছাড়া এর ফলে আল্লাহর জামানাত লাভ হয় হাদিসে আছে তিন ব্যক্তি আল্লাহর জামানাতে যে ব্যক্তি জেহাদে বের হয়ে শহীদ হয়ে যায় অথবা ও গণিমতের সহ ফিরে আসে দুই নম্বর যে ব্যক্তি মসজিদে বের হয়ে মারা যায় অথবা সবাব সহ ঘরে ফিরে আসে আর তৃতীয় সে ব্যক্তি যে ব্যক্তি সালাম দিয়ে বাড়ি প্রবেশ করে সুতরাং আল্লাহর জামানত লাভ হবে বরকত লাভ হবে আর কেউ না থাকলেও সালাম দেবেন তাতেও আপনার সালাম শান্তি বরকত আসবে Yeah, i